এই হচ্ছে আমার মোটামুটি একটা ছোটখাটো আইডিয়া দিলাম আপনাদেরকে। যদি একটু সেলাই, আমি তো সেলাই করে একটু দেখাই, সেলাই ব্যাক স্টিচ কেমন করে করতে হয় অনেকেই জানে না, সেটা হয়তো দেখাবো বা অন্য কোনো দিন সেলাই নিয়ে আলোচনা করবো। ব্যাক স্টিচটা অ্যাকচুয়ালি সবচেয়ে পরে করতে হয়। আর আপনি অবশ্যই আপনার সেলাই যেটা আছে এরকম ব্যাগের ভেতরে, এরকম ব্যাগে বা এরকম যেটা যেমন লক আছে এরকম ব্যাগে বা জিপ লক ব্যাগের মধ্যে রাখবেন। আপনার সুতা কাপড় কোনো কিছু যেন ময়লা না হয়ে যায় এবং আপনার এই ম্যাপ যেন ছিঁড়ে না যায়, আপনি সেদিকে খেয়াল রাখবেন। কারণ হচ্ছে বাতাসের সংস্পর্শে এই সুতাগুলো আসলে খুব সুন্দর সুতা এবং এগুলো খুবই সেন্সিটিভ সুতা, তো এগুলো মলিন হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে, অক্সিডাইজ হয়ে যেতে পারে। তো অনেক সময় আছে যে কালার অক্সিডাইজ হয়ে যায় বা অতিরিক্ত রোদের কারণে জ্বলে গেল, আপনি তো পরে এটা কাজ শেষ হয়ে যাবার পরে ফ্রেম করে ফেলবেন, তো ফ্রেমের ভেতরে এটা সেফ থাকবে, কোনো অসুবিধা হবে না, ফ্রেমের ভেতরে এটা সেফ থাকবে কাজটা। এটা এত সময় সাপেক্ষ একটা কাজ, আমি যে কাজটা ধরেছি এই কাজটা আমি বোধহয় 2 মাসের ওপরে হচ্ছে আমি করছি, এবং আমি কিন্তু খুব বেশি আগাতে পারিনি, আমি খুব বেশি আগাইনি, কিন্তু কাজ কিন্তু আমি করি, মাঝে মাঝেই আমি কাজ করি, যখনই আমি ফ্রি থাকি আমি কাজ করি। এটা এত সময় সাপেক্ষ একটা কাজ, আপনি এত কষ্ট করে এত যত্ন নিয়ে একটা সময় নিয়ে একটা কাজ করছেন, অবশ্যই সেটাকে আপনি খুব যত্ন করে রাখবেন যেন এটা নষ্ট না হয়। আর ফ্রেমিং করবেন, ফ্রেমিং করলে দেখবেন আপনার নিজের কাছেই প্রত্যেকবার যখন আপনি দেখবেন আপনার দেখতে খুব ভালো লাগবে যে এরকম একটা এত সুন্দর একটা জিনিস আপনি কমপ্লিট করতে পেরেছেন। এটা কাজ শেষ হওয়ার পরে আসলে ভীষণ সুন্দর হবে, অসম্ভব সুন্দর। আমি ফাইনাল রেজাল্ট দেখার আগ্রহেই করি, আর এটার খুব একটা নেশার ব্যাপার, সেলাই করতে বসলে করতেই ইচ্ছা করে, কীভাবে করে মানে সময় চলে যায় নিজেও বুঝবেন না। যদি আপনি খুব টেনশনে থাকেন, যদি ডিপ্রেশনের মধ্যে থাকেন, এই ধরনের কাজ নিয়ে বসবেন, দেখবেন সময় একদম খুব ভালো মতো চলে যাচ্ছে, আপনি স্যাড ফিল করার সময়ও পাবেন না। আমি যেখানে ছিলাম আমি সেই অংশটা যদি একটু দেখাই, আমি বলছিলাম যে আমি হাতের উপরে রেখে কাজ করি, আমার ফ্রেম লাগে না। অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে আমি ক্রুশেটার, আমি ক্রুশেটার, এ কারণেই আসলে আমার এভাবে হাতে ধরে কাজ করার অভ্যেস আছে। কিন্তু যারা একদম হাতে ধরে কোনো কিছু করতে পারেন না, তাদের জন্য আপনি অনেক টাইপের ফ্রেম আছে আমার কাছেই, আপনি অনেক রকমের ফ্রেম পাবেন, সেগুলো ইউজ করতে পারেন। আমি ক্রস স্টিচ যেভাবে করে করতে হয়, মানে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকেন সেভাবে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ক্রস স্টিচ এভাবে করে একটা জায়গায় পয়েন্ট করে ঢুকায় এবং পেছন থেকে হাতটা পেছনে নিয়ে আবার সেই পয়েন্টে তার ওপরে এসে বের করে, এই যে এখানে, এখানে এসে বের করে। আমি বাংলাদেশি স্টাইলে সেলাই করি, আমি বিদেশি স্টাইলে সেলাই না করে আমি বাংলাদেশি স্টাইলে সেলাই করি। আমি কোনো ফ্রেম নেই না যেন এটা কোনো শক্ত হয়ে না থাকে বা কোনো কিছু, আমি আমার মতো এইভাবে করে ধরে সেলাই করি। তবে এর জন্য আপনার অনেকখানি কন্ট্রোল থাকতে হবে, সুতা যেন কোনোভাবেই বেশি টান পড়ে কুচকে না যায় অথবা লুজ হয়ে যেন ফুলে না থাকে। আমার অভ্যেস আছে তাই আমি করতে পারছি, আপনার যদি অভ্যেস না থাকে আপনি অবশ্যই এটা করবেন না, কারণ সেলাই, কারণ সুতা যদি উঠে উঠে থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে, খুব খারাপ লাগে। এবং আরও একটা খুব বড় একটা টিপস আপনাদেরকে দেই যারা কাজ করছেন, সেটা হচ্ছে ক্রস স্টিচ কিন্তু করা যায় সব দিক থেকে, সব দিক থেকে মানে হচ্ছে ক্রস স্টিচ একটা 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 ছোট স্কোয়ার, এগুলো তো প্রত্যেকটা এক একটা স্কোয়ার, এগুলো একটা স্কোয়ারের কিন্তু 4টা মাথা আছে, তো আপনি এখান দিয়েও উঠাতে পারছেন, এখান থেকে উঠাতে পারছেন, এখান থেকে যে কোনো সাইড থেকে উঠাতে পারছেন, কিন্তু আপনাকে সবসময় ডিজাইনের ফ্লোতে যেতে হবে। ডিজাইনের ফ্লো মানে হচ্ছে আপনার কাজ, আপনার ডিজাইনটা কেমন, আপনি কাজটা দেখবেন কিভাবে করে, আপনি কাজটা দেখবেন ওপর থেকে নিচের দিকে নামছে কাজ, মানে একটা ছবি আমরা কিভাবে দেখি, আমরা ছবি এভাবে দেখি, আপনিও ঠিক এটা প্রিন্ট, এটা যখন কাজ শেষ হয়ে যাবে বাঁধাই অবস্থায় ছবিটা কিন্তু এরকমই থাকবে। এতে আপনি যদি এক একটা এক এক দিক থেকে সেলাই করেন এবং সেলাইয়ের সময় যদি এক 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 ডিরেকশন থেকে ক্রস ওঠান, এগুলো কিন্তু ছোট ছোট ক্রস, এগুলো এক একটা ছোট্ট ছোট্ট ক্রস সেলাই, যে এই মাত্র আমি যেটা করলাম এগুলো কিন্তু ছোট ছোট এক একটা ক্রস, এই যে এক একটা ছোট ছোট যে ক্রস, এই ক্রসগুলো
এই ক্রসগুলো কিন্তু আপনার কালার ডিস্ট্রিবিউশন, আপনার কালারটাকে এগুলো ছোট ছোট ক্রসগুলো করেই কিন্তু আপনি এখানে বিভিন্ন কালার অ্যাড করছেন। এই যে বিভিন্ন কালার আপনি অ্যাড করছেন, এটা কিন্তু আপনার একটা ছবিকে তৈরি করছে। আপনি যদি উল্টো পাল্টা বিভিন্ন সাইড থেকে প্রত্যেক মানে এক এক দিক থেকে এক এক সাইড থেকে করেন, যখন পরে এটার উপরে আলো পড়বে কিছু জায়গায় দেখা যাবে যে এটা মনে হবে যে এখানে কাজ হয়েছে, কিছু জায়গায় কাজ হয়নি। এই কারণে কখনো, হ্যাঁ এটা একটা সমস্যা যে এটাতে কাজের ফ্লো কমে যায় বা আপনি বিভিন্নভাবে করে করতে পারবেন না, আপনাকে একটু ফ্লেক্সিবল হতে পারবেন না, আপনি একটু স্ট্রিক্ট থাকতে হবে আপনাকে। এতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি আলো যেদিক থেকেই ফেলেন না কেন, আপনার কাজটা দেখতে নিট লাগবে এবং ক্লিন লাগবে। এখানে কোথাও কোনো মানে এমন হবে না যে এইখানে কি কোনো সেলাই আছে এটা মানে বোঝা যাচ্ছে না বা খাওয়া খাওয়া লাগছে, এরকম কোনো কিছু হবে না। তো সেজন্য সেলাই সবসময় ওপর থেকে নিচে এবং পাশাপাশি যাচ্ছে, এভাবে করে করবেন। যেমন আমি এখানে এই পর্যন্ত যে করলাম, এরপরে অ্যাকচুয়ালি আমার আর সেলাই এখানে করার নাই, তো আমাকে এখানে কেটে ফেলতে হবে এইটা। কিন্তু আমি যদি একটু অন্য কালার দেখাই, অন্য কালার নিয়ে যদি দেখাই, তাহলে হয়তো আমার বোঝাতে সুবিধা হবে যে আমি কোন কি বলছিলাম। আমি একটু দেখি, অন্য যে কোনো কালার পিক করা যায় এখান থেকে, যে কোনো কালার, একটা উজ্জ্বল কালার চুজ করি। আমি যদি 25 নম্বরটা দেখাই, 25 নম্বরটা বোঝা যাচ্ছে অনেক। 25 নম্বরের কালার ছিল আমাদের, 25 নম্বরের জন্য আমাদের কালার হচ্ছে এই 25 নম্বরটা করব। 25 নম্বর, এই যে 25 নম্বর, 25 নম্বরের জন্য আমাদের একটা সুতা নিব, একটা সুতা নিলাম, একটা সুতা নিলাম, নিয়ে সুতাটাকে খুলব। সুতাটা তিনটা ভাগ করলাম, তিনটা তিনটা করে সুতাটাকে ভাগ করলাম, করেই যে খুলে ফেলছি। খেয়াল রাখবেন যেন গিট না পড়ে যায় খোলার সময়। ইলেভেন সিটি কাজ, সেই জন্য আমি তিনটা নিয়েছি। যদি 40 সিটি হয় এটাই, যখন আমি আমার স্টারি নাইটের কাজটা করব, তখন আমাকে সুতা নিতে হবে দুইটা, 2 স্ট্র্যান্ড সুতা নিতে হবে। খুললাম, খোলার পরে এই যে বাড়তি অংশটা মানে একটা পার্ট তো আমি নিব এখন, আর আরেকটা যে পার্ট আমি আবার আমার অর্গানাইজারে যেখানে সুতাটা ছিল সেখানে দিয়ে দেব। এতে যেটা হবে সেটা হচ্ছে এই সুতাটার হারানোর কোনো স্কোপ নাই। এই সুতাটা আবার এই যে এখানে দিয়ে দিলাম এই 25 নম্বরে, আমি অর্গানাইজার খুব ইউজ করি কমফোর্টেবলি, অর্গানাইজার ছাড়া আমি কাজ করতে পারি না। তো আমি এই সুইটাই নেই, খুলে ফেলব। আমি সাধারণত নিডল থ্রেডার ইউজ করি, হাতের কাছে এখন নিডল থ্রেডার নাই আমার, তো সেজন্য এমনিই দিচ্ছি না। আমি চোখে খুবই কম দেখি, আমার জন্য নিডল থ্রেডার ছাড়া আমি কাজ করতে পারি না। গিট এভাবে করে দেয়, হ্যাঁ এভাবে করে গিট দিলাম, একটা ছোট গিট দিলাম, দিয়ে এখন আমি বলছিলাম যেটা 25 নম্বরটায় কাজ করবো। 25 নম্বরটা কিন্তু অনেক বড় একটা পার্ট, আপনি এই আমি যতটুকু সুতা এখন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, এটাই আমি পরে শেষ করে ফেলতে পারবো। এখানে দিলাম এই জায়গাটায়, এখন আমি সেলাই করবো।
ডান সাইড থেকে বাম দিকে যাব, ডান থেকে বামে যাব, এখানে ঘর আছে 1 2 3 4টা, তার মানে আমি প্রথমে একটা 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 করে স্টিচ দিয়ে চারটা যাব। চারটা যাবার পরে এই অতিরিক্ত টান দেওয়া যাবে না, অতিরিক্ত টান দিলে কাপড় কুচকে যাবে। আপনি ঠিক যতটুকু টান দিলে সেলাইটা সমান থাকে ততক্ষণে টান দিবেন। 2 3 এই হচ্ছে আমার 4, এই হলো আমার 4, একটা করে স্টিচ হলো। হবার পর এখন আবার আমি এই যে ক্রসটা আমি করছি, এই যে ক্রস এখন যা হচ্ছে, আমি পুরোটা সেলাই শুধু এই একটা ফ্লোতে কাজ করে গেছি, পুরোটা সেলাই আমি করেছি এই এক ফ্লোতে একভাবে করে। আমি কিন্তু একবারও সেলাইকে এই যে সাইড এভাবে ছাড়া, আমি এখন অনেকে আছে আমরা যখন আমি দেখেছি অনেকে যারা চটের উপরে কাজ করে, তারা যেটা করে সেটা হচ্ছে এখন অনেকে হয়তো এভাবে ঘুরিয়ে ফেলবে কাজকে, এভাবে ঘুরিয়ে এখানে যতগুলো ক্রস আছে সবগুলো ক্রসকে কভার করে ফেলবে, করে আবার হয়তো এই সাইড দিয়ে ঘুরবে, এই পাশ দিয়ে আসবে, উল্টায় ফেলবে, পুরো কাজটা উল্টা হয়ে যাবে, করে কাজটা করবে। কিন্তু এতে যেটা হবে সেটা হচ্ছে, এতে যেটা হবে সেটা হচ্ছে যে বললাম, আপনার কাজটা দেখতে খুবই অসমান লাগবে এবং সুন্দর হবে না। তো আপনি সবসময় ফ্লো সেম রাখতে চেষ্টা করবেন, সেম দিকে যাচ্ছেন, সেম সাইডে। এতে যেটা হবে আপনার কাজ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আলো পড়লেও কাজটা কখনো ডিফারেন্ট হয়ে যাবে না। আমি কি দেখাতে পারছি, আমি বোধহয় যেহেতু আমি আসলে এত দূর থেকে দেখতে পাই না, আমি খুব কাছে নিয়ে সেলাই করি, সেই জন্য আমি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে এবং এত দূরের থেকে আমি আসলে বুঝতেও পারছি না যে আমি কোথায় যাচ্ছি। আন্দাজের উপরে আমাকে সেলাই করতে হচ্ছে, আমি আসলে এর চেয়ে বরং ক্যামেরার দিকে তাকিয়ে কাজ করাটা কমফোর্টেবল, ক্যামেরাই আমি ভালো দেখতে পাচ্ছি, হাতের কাপড়ের দিকে তাকিয়ে আমি আর কিছু দেখতে পাই না। তো আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে আমি এভাবে করে পুরোটা সেলাই করব, পুরোটা আমি সেলাই করব, কিন্তু আমি একই ফ্লোতে যাব। যারা ফ্রেম দিয়ে কাজ করেন তাদের প্রথম প্রথম এই কাপড়গুলো রঙের জন্য অনেক শক্ত থাকে, প্রথম প্রথম এটা রঙের জন্য অনেক শক্ত থাকে এবং মানে এই কাপড়গুলো অনেক শক্ত হয়, তখন ফ্রেমের ওপরে এইভাবে কাজ করা যায় না, এই হাতে আমি যেভাবে করে করছি এভাবে করতে হয় না, আপনাকে ওপরে নিচে ওপরে নিচে করে সুতা বারবার উঠাতে হবে, হাত চেঞ্জ করতে হবে, অথবা এর জন্য ক্রস স্টিচের জন্য আলাদা ফ্রেম আছে, আলাদা ফ্রেম আছে, অন্য কোনো একদিন সেগুলো দেখাবো ফ্রেম, আজকে হাতের কাছে নাই আসলে। আমি সকালবেলা সকালে ভাবলাম বসে বসে যে আমি ভিডিওটা করে ফেলি, প্রত্যেক দিনই আমি ভাবি যে আমি বানাবো, কিন্তু আমার বাসায় এত ঝামেলা, আমার মা অসুস্থ, আমার ছোট দুটো বাচ্চা, তো সব কিছু মিলে আমি আর পারি না, ওরাই ঘুম থেকে উঠে গেলেই আমি সব কাজ বন্ধ করে দিয়ে চলে যেতে হবে, সম্ভব হবে না আর কোনো কিছু দেখানো বা করা। তো একটু সময় যেহেতু পেলাম এখন, এখনই বসে ভিডিওটা করে ফেললাম, এটা আপনাদের ছোট্ট খাট্টো হলেও একটু হলেও হেল্প হবে বা আইডিয়া পাবেন যে কীভাবে করে কাজ করতে হয়। আর আমি আসলে নষ্ট হওয়া জিনিসটা খুব ভয় পাই, একটা জিনিস আমি খুব শখ করে কিনেছি কিন্তু সেটা শুধুমাত্র আমার নলেজের অভাবে আমি সেটা নষ্ট করে ফেললাম বা আমার কোনো কাস্টমার নষ্ট করে ফেললো, এটা আমি আসলে খুব ভয় পাই, আমার কাছে মনে হয় এটা ভীষণ একটা অপচয়। তার চেয়ে আমি যদি তাকে কোনোভাবে হেল্প করতে পারি বা আমি যদি তাকে একটু জানাতে পারি যে এটা কীভাবে করে ব্যবহার করতে হয় আর সে সুন্দর করে ব্যবহার করে একটা কিছু বানাতে পারলো, এটাই আমার কাছে ভালো লাগে। তো সেই জন্যই যারাই নিয়েছেন আমি সবাইকেই বলেছি কাজ শুরু করবেন না, আমি ভিডিও দিব তারপরে কাজ করবেন। তো আমি অ্যাকচুয়ালি এটার জন্য একটু প্রেশার ফিল করছিলাম যে আপনাদেরকে নিজেই যেহেতু আটকে রেখেছি, আপনাদেরকে কাজটা দেখানোটা আমার খুব জরুরি,
তো এখন আমি এভাবে করে পুরোটা কাজ করব, কিন্তু আমি এই যে সাইড বাই সাইড সাইড বাই সাইড যাচ্ছি এবং ওপর থেকে নিচে আসছি, আমি এটা কখনো ব্রেক করব না, এটা ব্রেক করা উচিত না, তাহলে আপনার কাজটা দেখতে সুন্দর হবে না। চারিপাশ থেকে ক্রস করলে ভালো লাগে না দেখতে। ক্রসের এই ফ্লোরটা যেটা এখন হচ্ছে, এটা একটু যদি কাছের থেকে দেখাই, আমার স্টিচ দেখেন একটু লুজ না, কোনো কিচ্ছু না, আমার কিন্তু স্টিচ ভালো এক, আর সুতাও কোথাও কোনো টান লাগেনি, কোনো কিছু হয়নি, আমার স্টিচ ভালো। তো আপনি দেখেন কাছে থেকে যদি দেখাই, ক্রসগুলো প্রত্যেকটা সমান এবং দেখতে একরকম লাগছে। এটাই যখন পুরোটা হয়ে যাবে, এই জায়গাটা মনেই হবে না যে এখানে কোনো সেলাই করা হয়েছে। কিন্তু আপনি যদি এক একটা সেলাই এক এক দিকে থেকে করেন, তাহলে এই সেলাই দেখতে এরকম হবে না। আপনি করে দেখেন, করে দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা, কেন বলছিলাম এবং কি জন্য কি কারণে বললাম যে এরকম করবেন না। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া। আমরা ব্যাক স্টিচ দেখালাম না, কারণ এখানে আসলে আমরা ব্যাক স্টিচ করার মতো স্টেজে আমি আসিনি। যতক্ষণ পর্যন্ত আমার সেলাই শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোথাও ব্যাক স্টিচ করতে পারছি না। তো তাই এই পার্টটা আমি আপাতত বাদ রাখলাম। আপনাদেরও তো সেলাই করে শেষ করতে হবে, তারপর না ব্যাক স্টিচ করবেন। তো যখন আমি শেষ করব বা যখন আমি করবো একটা অংশ শেষ করে ফেলবো, শেষ করার পরে সেটাতে যখন আমি ব্যাক স্টিচ স্টার্ট করব, সঙ্গে সঙ্গে আমি আরও একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে সেই জিনিসটা কীভাবে করে করতে হয়। এত বড় একটা কাজ আমি যে কবে শেষ করবো আমি নিজেও জানি না, অনেক কাজ, এখানে অনেক অনেক বেশি কাজ করতে হবে। তো এরপরে আর একদিন আমি দেখাবো কিভাবে করে সুতা কাটতে হয়, গিট দিতে হয়, পেছনটা কিভাবে করে ক্লিন করতে হয়, এরপরে ব্যাক স্টিচিং, এগুলো সমস্ত কিছু, এবং যে ফ্রেমের কথা বলছিলাম যে ফ্রেম আছে আলাদা, সেই ফ্রেম, এগুলো সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্তই, আশা করি এটা হেল্পফুল হবে। টাটা।